হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে পরিচয় করে দিব এমন একটি ছেলে, আবেগতাড়িত ছেলে, প্রেমে ছ্যাঁকা খেয়ে কী অবস্থা দেখুন তার কী অবস্থা হয়েছে, না দেখলে বুঝতে পারবেন না। আমাদের পুরো ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন ছেলেটার কী অবস্থা, মর্মান্তিক অবস্থা। তো হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি দেখার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপো এবং লাইক কমেন্ট করুন, ভালো লাগলে শেয়ার করুন। পরবর্তীতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। সো প্লিজ ভিউয়ার্স, আপনারা সবাই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। তো হ্যাঁ, হ্যালো, আপনাকে বলছি, আপনি বলুন, আপনার মানে আপনি শুরু করুন, আমরা আপনার কষ্ট, মনের ব্যথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবো। জোরে বলতে হবে একটু, কথাটা হয়েছে আমাকে সে অনেক ভুল বুঝছে। জোরে বলুন, একটু জোরে বলুন। আজ সে আমারে অনেক ভুল বুঝতেছে, আরে আমি অনেক অনেক ভালোবাসি, সে আমার ভালোবাসাটা বুঝতে পারছে না, আমি তার জন্য অনেক পাগল। তাই অনেক ভাব বলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, সে আমাকে একটুও ভালোবাসে না। তাই আমি জানি না তাকে তারা বাঁচবো কি না, কিন্তু আমি জানি তাহলে তারা আমি কোনোদিন সুখী হতে পারবো না। সত্যি আমি অনেক অনেক ভালোবাসি ভাই, আমি তাহলে তারা কোনোদিন বাঁচতে পারবো না ওর সাথে। আমি এক মিনিট শুধু কথা বলার জন্য, এক মিনিট কথা বলার জন্য আমি পাগল হয়ে আছি, তাহলে তারা আমি বাঁচতে পারবো না। আচ্ছা, আপনি যে বললেন এক মিনিট কথা বলার জন্য আপনি পাগল, তো আসলে সে কি আপনার সঙ্গে কথা বলে না? বলে, কিন্তু আমার মনের মতো করে বলে না, সবসময় ঝগড়া এই সেই। আমি মানে আমি কথা বললেই হয়তো ওর কাছে ভালো লাগে না, হয়তো আমাকে আর ভালো লাগে না, অন্য কাউকে ভালো লাগে। সে আমাকে বলতে পারে যে অন্য কাউকে ভালো লাগে, সে বলে কোনোদিন কোনো রিয়াকশন করবে না। তাই আচ্ছা, আপনার হাতে একটু রক্ত দেখতে পাচ্ছি, দেখাবেন কি প্লিজ, এটা কেন, এই অবস্থা কেন? তার জন্য আমি এখন কাটলাম, কারণ চেয়েছিলাম যে যারে পাবো না তারা, তার জন্য মানে যারে পাবো না বেঁচে থেকে লাভ কি, যাকে এত ভালোবাসি বেঁচে লাগবে কী কারণে? তাই তো আমি মন থেকে ভালোবাসি, আমি এখনো এক মিনিট কথা বলার জন্য অনেক কেঁদেছি আর এখনো কাঁদছি। আপনি হয়তো দেখেন নাই আমার প্যান্ট ছিল, ওদেরকে আমি পাওয়ার পর্যন্ত ধরছি যে ওদের সাথে শুধু একটা মিনিট কথা বলা, ওরা কথা বলতে দেয় নাই আর কথা বলেও নাই। মানে আচ্ছা, আপনার রিলেশনটা মানে রিলেশন কত দিনের ছিল? আমার রিলেশন বলতে একতরফ ভালোবাসা, একতরফ ভালোবাসা। মানে আপনি শুধু মেয়েটাকে ভালোবাসেন? আমি শুধু মেয়েটাকে ভালোবেসেছি। তো মেয়েটা কি ভালোবাসে? সে আমাকে মনে হয় না কোনদিন ভালোবেসেছে। তাই কিন্তু আমার সাথে কথা বলতো ভাই, সবসময় কথা বলতো, সব কিছু শুনতো, ভালো লাগতো। আচ্ছা, মেয়েটা কিসে পড়ে বর্তমান? ইন্টার পাস করছে। আচ্ছা, অনার্স আবেদন করছে। আসলে মানে আমি সত্যি কথা বলতে ওরা ছাড়া কোনোদিন বাঁচবো না আর ওরা ছাড়া থাকতেও পারবো না, আর আমি আশা করছি ওর সাথে যেভাবেই হোক, যেভাবেই হোক না কেন আমি ওর সাথে এক মিনিট কথা বলব। আমি এক মিনিট কথা বলার জন্য আমার যা করা লাগে আমি তাই করবো। আচ্ছা, মেয়েটার সঙ্গে আপনি এক মিনিট কথা বলার জন্য পাগল হয়ে গেছেন, তাই তো? তো আপনি, কারণ ওই আমাকে ভুল বুঝছে, ওই আমারে অনেক ভুল বুঝতেছে। আপনি বলুন, আপনি আপনার কথা মনোযোগ দিয়ে আমি শুনবো, এক মিনিট একটু দাঁড়ান। তো আপনি কি এখন মনে করেন যে আপনি যদি মেয়েটা আপনার সঙ্গে কথা বলে এক মিনিট, তাহলে আপনি কি খুব সুখী হবেন? হ্যাঁ, অবশ্যই অনেক সুখী হবে। তাই আচ্ছা, মেয়েটি, আচ্ছা মেয়েটির নামটা কি একটু বলা যাবে? মেয়েটির নামটি না বললে ভালো হয়, কারণ অনেকে তো দেখবে তার জন্য না বললে ভালো হয়। আচ্ছা, আপনাকে দেখলে কি মেয়েটি চিনতে পারবে যে আপনাকে ভিডিও করা হচ্ছে আপনার? হ্যাঁ, চিনতে পারবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু নাম বলতে চাচ্ছেন না আমরা আপনাকে জোর করবো না, আপনি নাম না বলতে চাইলেন ওকে, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন এর শেষ পরিণয় কী হবে, শুনতে থাকি। তো আসলে
আপনি একরকম ভালোবাসেন, এটা একদিক থেকে একটা জাস্ট পজিটিভ নয়, মেয়েটি যেহেতু আপনাকে ভালোবাসে না, আপনি একরকম ভালোবাসেন না। আমার মনে হয় সে আমাকে ভালোবাসে মনে হয়, কিন্তু আপনি কেমনে বুঝলেন মনে হয়? আপনার সঙ্গে কথা বলে না, কথা বলে ওর আবেগের কথা, ওর মানে ওর কথা শুনে মনে হয় আমাকে ভালোবাসে, বাট বলতে পারে না। কিন্তু আজ হঠাৎ সব কিছু শেষ হয়ে গেছে, তাই কারণ যাই হোক ওর কাছে আমার একটা গিফট ছিল, গিফটটা ফিরাই দিল, গিফটটা আমি নিতে চাই নাই। ও আচ্ছা, আপনি গিফট দিয়েছিলেন তাকে? জি, গিফট ফিরাই দিয়েছে। কি বলছে? যে আমার গিফট ওর কোনো দরকার নেই। কেন বলছে এমনটা আপনি জানতে চান নাই? কারণ আমার একটা ফ্রেন্ডস ওকে মানে বলছে তুই যেহেতু ওর সাথে রিলেশন করবি না, তাহলে তার গিফট কেন রাখি। ও আচ্ছা, এক ফ্রেন্ডের কথা শুনে আপনাকে গিফট ফিরিয়ে দিয়েছে, তাই তো? ফিরাইছে, কিন্তু তারপরে আমি মানে একটু ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম। আমি আবল তাবল কী বলছি না বলছি তাও সঠিকভাবে জানি না। আচ্ছা, তারপরে আমার গিফটটা ফিরাই দিছে। তারপরে আমি অবশ্যই অনেক কষ্ট পাইছি, অনেক কেঁদেছি, অনেক কেঁদেছি। আজ যখন গাড়িতে আসি তখন গাড়িতে বসে অনেক কেঁদেছি, কিন্তু এখনও তারে বলতে পারছি না। এখনও তার একটা এসএমএস আসায় আমি বসে আছি তার সাথে একবার একটু কথা বলার জন্য। সে আমাকে এসএমএস করেছে কিন্তু সে শুধু গালিই দিচ্ছে আমাকে। তো আচ্ছা ঠিক আছে, আমরা অনেক কিছুই শুনলাম, তা আপনার মেয়েটি সম্পর্কে কিছু বলার আছে বলেন তো? আমার বলা আছে, শুধু আমি তাকে বলতে চাই সে আমার কাছে আবার ফিরে আসুক, সে আমার সাথে আবার কথা বলুক, সে আমার কথাগুলো বুঝুক, তাকে কতটা ভালোবাসে আমি সে জানুক। কিন্তু সে তো আজ আমার চেয়ে অনেক দূরে চলে গেছে, আমি চাই সে আবার ফিরে আসবে আমার কাছে। তুমি যেখানে থাকো না কেন, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি আমার কাছে ফিরে আসবে। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, হয়তো অনেকেই বলে তোমার জন্য মরতে পারি, তা আমি তা বলবো না, কারণ আমি তোমার জন্য বেঁচে থাকবো সারা জীবন, তোমার অপেক্ষায় থাকবো যতদিন বেঁচে আছি, যতদিন থাকবো তোমার আশায় নিয়ে থাকবো। হয়তো আমি তোমার যোগ্যতা হইতে পারি না কিংবা তোমার যোগ্য না, তবে বলছি তুমি যা মানে